2019 সালের পয়লা এপ্রিল থেকে এই তিনটি জিনিসের জন্য আপনাকে আরও বেশি অর্থ ব্যয় করতে হতে পারে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন গাজল নিউ টাউন ইউটিউব চ্যানেল। পয়লা এপ্রিল অর্থাৎ নতুন অর্থ বছরের শুরু। আমাদের এমন কিছু দৈনন্দিন ব্যবহারিক জিনিস রয়েছে যা নতুন অর্থবর্ষে কিনতে হলে একটু বেশি টাকা দিয়েই কিনতে হবে, যা আমাদের দৈনন্দিন জীবনের উপর প্রভাব পড়তে পারে। প্রথমে আসি গাড়িতে। আপনি যদি নতুন অর্থবর্ষে গাড়ি কেনার জন্য কোনো প্ল্যান করে থাকেন, তবে বেশি দিয়ে তা আপনাকে কিনতে হতে পারে। ল্যান্ড রোভার, জাগুয়ার, টাটা মোটরসের গাড়ির দাম বৃদ্ধি পাচ্ছে। সিএনজি ও পিএনজি গ্যাসের দাম বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। প্রকৃতপক্ষে ন্যাচারাল গ্যাসের দাম 18% বেড়ে যেতে পারে, যার ফলে পিএনজি ও সিএনজির দাম বাড়বে। সাথে বাড়তে পারে রান্নার গ্যাসের দাম। এপ্রিল মাসে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে পারে। প্রকৃতপক্ষে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির ধারাবাহিকতা চলছে, যা পরবর্তীকালে কমার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মতে দেশের সরকারি তেল কোম্পানিগুলি ডিজেল ও পেট্রোলের দাম বাড়াতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।